ফিনান্স বিষয়টি মূলত কোম্পানির অর্থায়ন ও বিনিয়োগ নিয়ে কাজ করে থাকে। কোম্পানি কোন উৎস থেকে কিভাবে অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থে কোন খাতে ব্যয় বা বিনিয়োগ করবে সেগুলো নির্ধারণ করে থাকে। ফিনান্স ডিপার্টমেন্ট নিয়োজিত কর্মকর্তারা প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে কাজ করে থাকে যা অর্থের সাথে সম্পর্কিত। এরা মূলত কোম্পানির পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এই সাবজেক্টের গুরুত্ব রয়েছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে। দৈনন্দিন জীবনে আমাদের ফিনান্সের ব্যবহার করতে হয় সেটা আমরা বুঝতে পারি না। ফিনান্স ব্যবস্থাপকেরা বিভিন্ন প্রকল্পের আয় ও ব্যয় সম্ভাব্যতা যাচাই করে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে, যা দেশের জন্য লাভজনক এবং প্রতিষ্ঠানের জন্য। ফিনান্স বিষয়ে যা যা পড়ানো হয়: প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ল অ্যান্ড প্র্যাকটিসেস অফ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, লিগাল অ্যাসপেক্টস অফ বিজনেস, প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, হিস্ট্রি অফ এমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইসলামিক ব্যাঙ্কিং, অডিটিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সেন্ট্রাল ব্যাঙ্কিং, ই ব্যাঙ্কিং অ্যান্ড ই কমার্স, বিজনেস রিসার্চ মেথোডোলজি, SME অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন বিজনেস, বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, রিয়েল স্টেট ফাইন্যান্স অ্যান্ড অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, মনিটারি ইকোনমিক্স। উপরোক্ত কোর্সগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত পড়ানো হয়ে থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় একই কোর্স পড়ানো হয়ে থাকে। কোথায় কোথায় ফিনান্স সাবজেক্ট পড়ানো হয়? ফিনান্স পড়ার জন্য বাংলাদেশের প্রায় সকল শিক্ষার্থীর স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরের পছন্দে থাকে ঢাকার অভ্যন্তরীণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকার ভেতরে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অবস্থিত, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় না, তাদের পরবর্তী পছন্দে থাকে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ। অর্থাৎ দেশে প্রায় সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ফিনান্স সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। ফিনান্স সাবজেক্টের ভবিষ্যৎ চাকরি কেমন? ফিনান্স সাবজেক্টে পড়াশোনা করার পর ভবিষ্যৎ চাকরি বাজার বিজনেস ফ্যাকাল্টিজ অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে যদি আপনি স্কিলফুল হন। CFA, CA ও ACCA সহ গুরুত্বপূর্ণ প্রফেশনাল ডিগ্রি পেতে ফিনান্স সাবজেক্ট আপনার জন্য বেস্ট হবে। তাই শিল্প প্রতিষ্ঠানের MD সহ গুরুত্বপূর্ণ পদের পরিচালক হিসেবে পর্যাপ্ত চাকরির সুযোগ পাবেন। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ভালো বেতনের চাকরির সুযোগ পায় FBS ফ্যাকাল্টির শিক্ষার্থীরা। তবে আপনার যদি BCS দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনি BCS পরীক্ষা দিয়ে বিভিন্ন পদে ক্যাডারে নিয়োগ পেতে পারেন। যদিও বর্তমানে BCS পরীক্ষা দেওয়া একটা কালচারে রূপান্তরিত হয়েছে। সাধারণত শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও BCS পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।